মহানগরে আজার রানী মাতিয়াত হৃদয় বিদারক ঘটনা। দেলহি ভেরি ডট কম নামের উদ্যোগত যাকালি ট্রাকে মহতিয়াই নিয়ার ফলতে থিতাতে নিহত তুলসী হাজারী নামের শ্রমিক লগতে একজন শ্রমিক গুরুতরভাবে আহত। মৃত শ্রমিকজনের ঘর সমীপবর্তী পাটগাঁও নেপালী বস্তিত। মৃত শ্রমিকজন পত্নীসহ চারিসজনের সঙ্গে শোক সংসারের মুহূর্ততেই চারখা হয়ে গেল। ন্যায্যপ্রাপ্তির দাবিতে স্থানীয় রাইজর উদ্যোগত ঘেরাও। বজাতে ইয়ারে ম্যানেজমেন্টের মানে ভুল কর্তৃপক্ষের একদম ভুলের কারণে এইবিল ঘটনা হয়েছিল। যখন মৃত শ্রমিকজনের নাম আসে আপনার তুলসী হজরী, আমার পাটগাঁও নেপালী বস্তি নিবাসী। কিন্তু এটা এওঁলোকক আমি কি কি ডিবি ফুটেজ বিচারি আছো, কিন্তু এতালেকে দিব সক্ষম হওয়া নাই এওঁলোকে, আর ম্যানেজমেন্ট এতালেকে উপস্থিত হওয়া নাই ইয়াতে। কথা যদিও কেজন মানে পাতিলে, কেজন মানে সৰু সৰু বিষয়া কেজন মানে পাতিলে, কিন্তু এতালেকে মানে এটা পরিয়ালটা নিয়াই পাব লাগিব। আমার কথা এইটুয়ে, ভুক্তভোগী পরিয়ালটা নিয়াই পাব লাগিব, তার কারণে আমি যি করব লাগে আর ইয়াতে প্রতিবাদ হব। এটা একদম সিধা কথা। কেজন আহত হয়েছে? আহত এজন হয়েছে আমার বিহারী সম্প্রদায়ের এজন মানুষ, দুখন ভরি ছিঙি গেছে। যেতিয়ালৈকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় নিদিয়ে তেতিয়ালৈকে উদ্যোগটো বন্ধ রাখার দাবি রাজ্যর। উল্লেখ যে উদ্যোগটোৰ একাংশ বিষয়ৰ কৰ্মচাৰীৰ বাবে এই ঘটনা সংঘটিত হবলৈ পাৰে বুলি ৰাজ্যৰ অভিযোগ। পূৰ্বেও এই দেলহি ভেৰি ডট কম নামৰ উদ্যোগত সংঘটিত হৈছিল অনুৰূপ ঘটনা। বহু অনিয়মেৰে উদ্যোগ কৰ্তৃপক্ষই মনমতালি কৰাৰ অভিযোগ। ঘটনাস্থলীত আজাৰ আৰক্ষী উপস্থিত। দেখা নাই কিন্তু মানুহ শুনা মতে ইয়াতে বহি আছিলে, কিন্তু গাড়ী এখন কি কৈছে যে ব্ৰেক ফেল হোৱা বুলি দুই তিনিবাৰ আগুৱাই পিছা কৰিছে। ব্ৰেক ফেল গাড়ী এখন দুই তিনিবাৰ কেতিয়াও আগুৱাই পিছা নকৰে, আগুৱাই পিছা কৰি পিছত মাৰি দিলে। মাৰি দিয়াৰ পিছত এজনে বোলে দুখন ভৰি ভাঙিছে, ছিঙি গ'ল, আৰু এজনটো লগতে স্পট ডেড হৈ গ'ল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্চ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল, হৰি মন্দিৰ পথ, গুৱাহাটী, আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট, বিজয়নগৰ, কামৰূপ, অসম। মোবাইল নং 9435114666 আৰু 7002472813। মেইল আইডি প্ৰভাতী অসম @gmail.com।